ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের পদুয়ায় দুর্ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন পুলিশ জানায় বৃহস্পতিবার ভোরে চৌদ্দগ্রামের পদুয়ায় চট্টগ্রাম মুখী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে দুজন নিহত হন আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নিহতদের মরদেহ চৌদ্দগ্রাম থানায় রাখা হয়েছে তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করেছে পুলিশ